हेलो बंधुरा केमन आছেন সবাই आशा करी सबाई ভালো আছেন। বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি ইনকিউবেটর তৈরি করবেন। বন্ধুরা কোনো আইডিয়া ছাড়াই একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন। বন্ধুরা আমরা যে ইনকিউবেটরটি তৈরি করেছি এটি ম্যানুয়াল একটি ইনকিউবেটর। বন্ধুরা এটির রেজাল্ট খুবই ভালো, আপনারা দেখতে পারতেছেন আমি কিছু ডিম বসাইছিলাম, এটা অলরেডি কিছু বাচ্চা বেরিয়েছে। আপনারা আস্তে আস্তে সবই ডিম আশা করি ফুটবে। আপনারা এরকম একটি ইনকিউবেটর তৈরি করতে কি কি লাগবে আর কিভাবে আপনারা তৈরি করবেন এটি আমাদের ভিডিওতে দেখাবো। আর এটি আপনার খুব অল্প টাকার ভিতরেই তৈরি করতে পারবেন, 200 থেকে 250 টাকার ভিতরে আপনারা একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন। তাহলে চলুন কিভাবে তৈরি করবেন আমরা ভিডিওতে দেখাবো। হ্যালো বন্ধুরা, ডিম ফুটানোর যে মেশিনটি তৈরি করতে আপনাদের কি কি লাগবে আমরা এক পলক দেখে নেব। বন্ধুরা আমাদের একটি কুলিং ফ্যান লাগবে, একটি 12 ভোল্টের ডিসি কুলিং ফ্যান আমি পাশে রেখে দিচ্ছি। আমাদের টেম্পারেচার কন্ট্রোল করার জন্য একটি সার্কিট লাগবে, এটা আমি পাশে রেখে দিচ্ছি। একটি 12 ভোল্টের চার্জার লাগবে, এটা আমি পাশে রেখে দিচ্ছি। আমাদের একটি 2 পিন একটি হোল্ডার লাগবে, কিছু তার লাগবে, আর একটি লাইট লাগবে। আমাদের এগুলো হলে খুব ভালো মানের একটি আপনারা ইনকিউবেটর তৈরি করতে পারবেন। আর এটি কিভাবে সেট আপ করবেন আমি এখন দেখাবো। আর আমরা কিন্তু একটা বক্স নেব। বন্ধুরা আমার কাছে যে বক্সটি, এই বক্সটি 60-70টি ডিম অনায়াসে বসানো যাবে। এটার মধ্যে আমরা আমাদের সার্কিটটি সেট আপ করবো। তার আগে এই সার্কিটটি কীভাবে সেট আপ করতে হয় সেটা আমি দেখাবো, কানেকশন করে দেখাবো। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা এই সার্কিটটি কীভাবে আপনারা সেট আপ করবেন আমি এখন দেখাই দেবো। আমাদের এই সার্কিটটির এটার সেন্সর, এই সেন্সরটা আমি আপাতত খুলে রেখে দিচ্ছি, এগুলো সব পাশে রেখে দিচ্ছি। বন্ধুরা আমাদের যে চার্জারটি, এই চার্জারটির যে প্লাস মাইনাস আছে এই প্লাস মাইনাস আর এই কুলিং ফ্যানের প্লাস মাইনাসটি আমরা এই চার্জারে দেখবেন যে প্লাস মাইনাস আছে আর এই কুলিং ফ্যানের যে প্লাস মাইনাস আছে এটি আমরা এক করে দেব। বন্ধুরা লক্ষ্য করে দেখবেন এই সার্কিটে আপনার 12 ভোল্ট, এটি হচ্ছে প্লাস কানেকশন আর এটি হচ্ছে মাইনাস গ্রাউন্ড কানেকশন। আপনার চার্জারের যে মাইনাস যে কানেকশনটি আছে এই কানেকশনটি জায়গা আপনারা লাগাই দিবেন। আর এই প্লাস কানেকশনটি প্লাসে লাগাই দিবেন। বন্ধুরা আমাদের সার্কিটে ডিসি বোল্ট ঢোকানো হয়ে গেছে। এখন আমাদের যেই হোল্ডারটি আমাদের কমপ্লিট করা আছে, বন্ধুরা এই হোল্ডার আপনারা লাইটটি লাগাই নেবেন। বন্ধুরা দেখবেন হোল্ডার লাগালে যে লাইটটা জ্বলে, এটা থেকে যে কোনো একটি তার আমাদের কেটে নিতে হবে। কেটে নিয়ে আপনার এই যে সার্কিটের এই যে দুটি টার্মিনাল আছে, দুটি টার্মিনাল একটি সুইচিং কাজ করবে এই সার্কিটের। এটা আমরা এখন আপনাদের দেখাবো। বন্ধুরা যে কোনো একটি কানেকশন কেটে নেবেন। বন্ধুরা এই দুটি কানেকশন, এই লাইটে যে দুটি তার থাকবে দুটি তার লাগাই দিবেন ভালো করে। बंधुरा आमादेर एखन कानेक्शन करा शेष। आमरा एखन कानेक्शन दिए देखबो एटी केमन काज करे। बंधुरा सेंसरटी एखन आमरा लागाई निब। बंधुरा देखते पाচ্ছেন আমাদের অলরেডি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি এই সার্কিটটি অন হয়ে গেছে, এমনকি কুলিং ফ্যানটা অন আছে। বন্ধুরা আপনারা ভালো করে লক্ষ্য করে দেখবেন এটি কিভাবে আমরা কানেকশনটা করে নিছি। এই জায়গা আমরা ডিসি 12 ভোল্ট ঢুকাইছি, আর এই জায়গা আমাদের যে লাইটে যে দুটি তার থাকে একটি তার কেটে এটি সুইচিংয়ে কাজ করে নিছি। বন্ধু এটা হলো সেন্সর, এটার আপনার টেম্পারেচার কতটুকু আছে সেটা আপনার এই জায়গা শো করবে। আর ডিম ফোটানোর জন্য আমাদের টেম্পারেচার লাগবে হলো 37.7। এই টেম্পারেচারটা হলে আমাদের রেজাল্টটা খুব ভালো হবে। আশা করি এটি আপনারা অবশ্যই বুঝতে পারছেন। আমি এখন আমাদের বক্সে সেট আপ করবো। সেট আপ করার পরে আমি আমাদের ডিম বসায় দেখবো এটা কেমন হয়। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এটার টেম্পারেচার বাড়তেছে। দেখেন বন্ধুরা এটার টেম্পারেচার 28 পর্যন্ত আসলো, তারপরে আপনার অটোমেটিকলি বন্ধ হয়ে গেল। এটি যখন আবার ঠান্ডা হয়ে যাবে বন্ধুরা এখন আমাদের বক্স আমরা সেট আপ করে নেব। এগুলা সেট আপ করার পর বন্ধুরা আমাদের এই বক্সটি আমরা সেট আপ করবো আমাদের ইনকিউবেটারের সব পার্টসগুলা। আপনারা আপনার মতন আপনাদের মনের মতন আপনারা বক্স সিলেক্ট করে নেবেন। আমার কাছে একটি কার্টুন বক্স আছে, এই কার্টুন বক্সে আমি সেট আপ করবো। আপনারা আপনাদের কার্টুন এই বক্সটি যত ভালো হবে আপনার টেম্পারেচার ধরে রাখার মতন, তাহলে সব থেকে ভালো হবে। আপনার সব থেকে ভালো হয় ককশিটের বক্স হলে সব থেকে ভালো হয়। যেহেতু আমার ককশিটের বক্স নেই, আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এই কার্টুন বক্সটি ইউজ করতেছি। আপনারা আপনাদের মতন এই যেভাবে কানেকশনগুলো করছি ঠিক ওভাবে কানেকশনগুলো করে নিলে হবে। তারপর আমি আপনাদের ভিডিওতে দেখাচ্ছি কীভাবে আবারও কানেকশনগুলো করবেন, বক্সে কীভাবে সেট আপ করবেন সেটাও দেখাবো। তাহলে চলুন শুরু করি। বন্ধুরা আমাদের আমরা একটি বাটি নেব। এই বাটি নেওয়ার কারণ হচ্ছে এটি এই বক্সের ভিতরে আর্দ্রতাও দরকার আছে, যেমন টেম্পারেচার দরকার আছে ঠিক তেমন আর্দ্রতাও দরকার আছে। আর্দ্রতা না হলে আপনার ডিমগুলো ফুটবে না। আর এটি কীভাবে সেট আপ করতে হয় আমি আপনাদের দেখাচ্ছি, তাহলে চলুন শুরু করি। বন্ধুরা আমাদের সম্পূর্ণ সেটআপ শেষ আমাদের সবই এখন সেটআপ করা সেটা দেখতে পাচ্ছেন এর টেম্পারেচার বাড়তেছে যেহেতু আমি একটি 60 ওয়াটের একটি বাল্ব ইউজ করছি এটা আমি দেখাচ্ছি কিভাবে আপনারা সেটআপ করছি বন্ধুরা দেখতে পাচ্ছেন কুলিং ফ্যানটি আপনাদের পিছনে লাইটটি তার সামনে এভাবে আমরা সেটআপ করছি এভাবে ঠিক আপনারাও সেটআপ করবেন আর বাতাসটা দিয়ে আপনার পুরো রুমটাকে কন্ট্রোল করবে বন্ধুরা এভাবে সেটআপ করে আপনারা খুব সুন্দর একটি ইনকিউবেটর তৈরি করতে পারবেন আমাদের ভিডিওটি আপলোড করা হবে তাহলে আশা করি ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করুন শেয়ার করবেন